নমস্কার। অনলাইন কোচিং ক্লাসে আজকে কিউজিআই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে রিলিফ অর্থাৎ রিলেটিভ রিলিফ করা হয় সেটি দেখাবো। তো রিলেটিভ রিলিফ করার জন্য প্রথমে এসআরটিএম ডেটাকে ডাউনলোড করতে হবে USGS 7 এক্সপ্লোরার থেকে। তো সেটি কিভাবে ডাউনলোড করতে হয় আমার পূর্ববর্তী ক্লাসে বলা আছে, তো আপনারা ভিডিও লিঙ্কে গিয়ে দেখতে পারেন। তো প্রথমে আমাকে এখানে যে এসআরটিএম ডেটা আমার আছে সেই এসআরটিএম ডেটা আমাকে এখান থেকে চয়েস করে নিতে হবে। তো এখানে আমার এসআরটিএম ডেটা আছে, আমার যেখানে আছে ডেস্কটপে, আমি এখান থেকে এটিকে ওপেন করলাম। করার পর আমি অ্যাড করলাম, এরপর এটাকে ক্লোজ করলাম। এরপর আমার একটি ভেক্টর ফাইল দরকার, অর্থাৎ যেটা আমরা ডিজিটাইজ করেছি যে এলাকার উপর আমরা কাজ করতে চাই তার জন্য আমাকে যেতে হবে লেয়ার, অ্যাড লেয়ার এবং অ্যাড ভেক্টর লেয়ার। এবং যে ডিজিটাইজেশন করেছি বা .shp ফাইল সেটি আমি এখানে বাঁকুড়ার উপরে একটি অঞ্চল, তো আমার সেখানে .shp ফাইলের ওপেন করলাম। তো বাঁকুড়ার একটি রিজিয়নকে ওপেন করে আমি ক্লোজ করলাম। তো দেখতে পাচ্ছি যে আমার .shp ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। এরপর আমাকে যে কাজটি করতে হবে এটিকে ক্লিপ করে আমি এসআরটিএম টুকুনি কেটে নেব। তো আমাকে ফার্স্টে যেতে হবে রাস্টার, রাস্টার থেকে এক্সট্রাকশন, এক্সট্রাকশন থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, এটিতে আমি ক্লিক করলাম। ইনপুট লেয়ারে এসআরটিএম যেটা আমার কাছে আছে সেটি দেব, আউট মাস্ক লেয়ার বাঁকুড়ায় থাকবে। নিচের দিকে নেমে ক্রিয়েট অ্যান আলফা ব্যান্ড এটিকে অ্যাক্টিভ করে দিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং ক্লিপড মাস্ক লেয়ার এটিকে আমি করব সেভ টু ফাইল। এবং সেভ টু ফাইলে আমি ডেস্কটপে এটিকে কোনো একটি নাম দিয়ে সেভ করব, সেটি হলো বাঁকুড়া নিউ, এই নামে আমি এটিকে সেভ করলাম। এরপর আমি রান করাবো, রান করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ম্যাপটি এখানে কেটে নিয়েছে। তো আমি এসআরটিএম আগেরটা এবং বাঁকুড়ার যে মানচিত্র সেটিকে, যেটি আমি ডিজিটাইজ করেছিলাম সেটিকে আমি বন্ধ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কোনো প্রজেকশনে নেই, কেবলমাত্র জিওডেটিক সার্ভে WGS 84 আছে। তো এটিকে আমাকে প্রথমে রিপ্রজেক্ট করে নিতে হবে, তার জন্য আমাকে যেতে হবে রাস্টার, এরপর প্রজেকশন, প্রজেকশন থেকে র্যাপ বা রিপ্রজেক্ট। এবং এখানে ইনপুট লেয়ার যেটা আমার বাঁকুড়া নিউ যেটাকে আমি ক্লিপ করে নিয়েছিলাম সেটিকে আমি এখানে ইনপুট লেয়ারে রাখবো। সোর্স CRS, তো সেটি আমার WGS 84 যেটা অ্যাকচুয়াল আগে প্রজেকশন আছে সেটি। টার্গেট CRS, এটি আপনাদের যে জোনে পড়বে UTM জোন সেটি ক্লিক করবেন, তার জন্য আপনারা এখানে গ্লোবে যাবেন, পাশের যে মোর বটম আছে সেখানটায় যাবেন, ক্লিক করবেন। করার পর এখানে নো CRS আছে, প্রিডিফাইন CRS যাবেন এবং আপনার যে এরিয়া, আমি দেখতে পাচ্ছি আমার বাঁকুড়ার এরিয়াটা মোটামুটি UTM জোন 45 আছে, তো আমি UTM জোন 45 সিলেক্ট করেছি। করার পর এটিকে আবার এখানে গো ব্যাক এই বটমে ক্লিক করলাম। এরপর আমি নিচের দিকে স্ক্রল করে নিচে আসব এবং এখানে রিপ্রজেক্টেড, তো এখানে সেভ টু ফাইল করব এবং এটি একটি নাম দিয়ে আমি এটিকে সেভ করব, রিপ্রজেক্ট বাঁকুড়া এরিয়া, এই বলে আমি এটিকে সেভ করলাম এবং রান করালাম। রান করানোর সাথে সাথে এটি রিপ্রজেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন রিপ্রজেক্ট হয়ে গেছে। তো রিপ্রজেক্ট হলেও এখনো কিন্তু এখানে আসেনি, তো তার জন্য দেখতে পাচ্ছেন আগের যেটা আছে সেটা এখানে আছে। তো এটি ক্লিক করলেন, ক্লিক করার পর আমি এখানে UTM জোন এটিকে সিলেক্ট করে দেব। করার পর অ্যাপ্লাই, এরপর ওকে। তো এবার আমার চলে এসছে 32645 অর্থাৎ WGS 84 UTM জোন। এছাড়া বাকি যেগুলো আছে আমি সেগুলোকে কিন্তু আপাতত আনটিক করে দিলাম। এরপর আমার যে কাজটি করতে হবে, প্রথমেই এইটাকে গ্রিডে ভাগ করতে হবে, তার জন্য আমরা যাব প্রসেসিং, তারপর টুল বক্স।
এবং সেখানে লিখব ক্রিয়েট গ্রিড, এই কথাটা লিখব ক্রিয়েট গ্রিড। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট গ্রিড এরকম একটি ছকের মতো আসছে, এটার উপর ডাবল ক্লিক। এরপর এখানে স্টেপ গুলো ভালো করে করবেন, গ্রিড টাইপ পয়েন্ট আছে, রেক্ট্যাঙ্গেল পলিগন, এটিকে সিলেক্ট করবে। গ্রিড এক্সটেন্ট অর্থাৎ কার গ্রিডের ওপর হবে, তো এখানে মোর বটমে ক্লিক করে ক্যালকুলেট ফ্রম লেয়ার, আমরা যে রিপ্রজেক্টেড মাকুড়া এরিয়া করেছি এটিকে সিলেক্ট করবে, কারণ আমারই এটা সর্বশেষ রিপ্রজেক্ট করা। হরাইজন্টাল স্পেসিং 1 মিটার আছে, এটাকে কিলোমিটার করে দেবেন। ভার্টিক্যাল স্পেসিং এটাকেও কিলোমিটার করে দেবেন। আর এখানে আমার কিছু চেঞ্জ করতে হবে না। এরপরে গ্রিড এটাকে সেভ টু ফাইল করবে, এবং এইখানে নাম লিখলাম গ্রিড, গ্রিড বাঁকুড়া এই নামে ফোল্ডারে আমি সেভ করলাম। করার পর আমি রান করিয়ে দেব। রান করানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রিড এর উপরে একটা গ্রিড চলে এসেছে, গ্রিড সিস্টেমটা এর উপরে উঠে এসেছে। তো আপনারা চাইলে এটাকে ট্রান্সপারেন্সি করে নিতে পারেন। তো এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন, যে গ্রিড করেছিলেন, প্রপার্টিসে গিয়ে এই যে এখানে অপাসিটি এটিকে একটু কমিয়ে দেবেন, দেখবেন এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে গ্রিড সিস্টেমটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ মাকুড়ার উপরে বিভিন্ন 2 সেমি বাই 2 সেমি গ্রিড করে দিয়েছে। এরপর আমি এখানে আবার টুল বক্সের এই জায়গায় ক্রিয়েট গ্রিড এর বদলে লিখব জোনাল স্ট্যাটিস্টিক্স, জোনাল স্ট্যাটিস্টিক্স এই কথাটা লিখতে হবে। এরপর ডাবল ক্লিক, এবং ইনপুট লেয়ার গ্রিড বাঁকুড়া থাকবে, রাস্টার লেয়ার এখানে যেটা রিপ্রজেক্ট আছে সেটা হবে রিপ্রজেক্ট বাঁকুড়া এরিয়া, এবং আমরা যেহেতু রিলেটিভলি বার করব সেজন্য একটা সাংকেতিক নাম RR লিখে দিলাম কলামের হেডিং। স্ট্যাটিস্টিক্স টু ক্যালকুলেট মোর বটমে ক্লিক করব, এবং এখানে আমরা রেঞ্জকে রাখব, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেব। এরপর আমি এখানে ওকে করলাম। তাহলে আমি কেবল রেঞ্জ বার করব, অর্থাৎ ম্যাক্সিমাম থেকে মিনিমামের মাইনাস করব। এরপরে এটিকে মোর বটমে গিয়ে সেভ টু ফাইল করব, এবং এখানে লিখব যে স্ট্যাটিস্টিক্স অফ বাঁকুড়া, এই নামে আমি এটিকে সেভ করলাম। করার পর রান করব। যেই রান করলাম দেখতে পাচ্ছেন রান হয়ে গেছে। এবার ক্লোজ করব। ক্লোজ করার পর এই যে আমার স্ট্যাটিস্টিক্স মাকুড়া এসছে, এটির উপর রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাবেন। দেখতে পাবেন যে রিলেটিভ রেঞ্জ, এই যে রিলেটিভ রিলিপের যে রেঞ্জ সেটা এরা ক্যালকুলেট করে দিয়েছে। তো এখানে ম্যাক্সিমাম মিনিমামের সাপেক্ষে রিলেটিভ রিলিপের রেঞ্জকে কিন্তু এরা অলরেডি ক্যালকুলেট করে দিয়েছে। তো এটাকে আমি অফ করলাম। এরপরে আমি প্রত্যেকটা ব্লকের মাঝখানে অর্থাৎ প্রত্যেকটা গ্রিডের মাঝখানে একটা বিন্দু নেব। তো তার জন্য আমাকে যেতে হবে ঠিক একইভাবে প্রসেসিং টুলে, এখানে লিখবেন সেন্ট্রয়েড, CENTROIDS, এই যে সেন্ট্রয়েড ভেক্টর জিওমেট্রির মধ্যে থাকে, ডাবল ক্লিক করবেন। এবং এইখানে যে কাজটা করবেন, এখানে সিলেকশন করতে হবে আপনাকে, এখানতে এটা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা করবেন স্ট্যাটিস্টিক্স মাকুড়া ক্রিয়েট সেন্ট্রয়েড ফর ইচ পার্ট, এটা এখানে ক্লিক করবেন। এরপর এটিকে সেভ টু ফাইল করবেন। করার পর এখানে লিখবেন সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড বাঁকুড়া। এবার সেভ করলাম, এরপর এটাকে রান করালাম। রান হওয়ার পর ক্লোজ করলাম। এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে একটা করে সেন্টার পয়েন্ট হয়েছে। এই যে সেন্টার পয়েন্ট, রাইট ক্লিক করে অ্যাট্রিবিউট টেবিলে যাবেন।
IDW পোলেশন, এই যে IDW ইন্টারপোলেশন, ডাবল ক্লিক করবেন। করার সাথে সাথে দেখবেন এই ধরনের একটা উইন্ডো আসবে, তো সেখানে ভেক্টর লেয়ার, এখানে আপনারা করবেন, এই যে আমি এখানে করেছি ভেক্টর লেয়ার, তো এখানে যেটা আছে ভেক্টর লেয়ার করবেন, যেটা সেন্ট্রয়েড যে নামে দিয়েছিলেন, আমি বাঁকুড়া বাঁকুড়া এই নামে সেন্ট্রয়েড করেছিলাম, সেটা করব। ইন্টারপোলেশন আই অ্যাট্রিবিউট আইডি আছে, রিলেটেড রিলিভ আর আর রেঞ্জ, যেটা আমি করলাম, যেটা আপনারা সিলেক্ট করেছিলেন তখন, সেটা করবেন। এরপর এই প্লাসে একবার ক্লিক করবেন, তাহলে ভেক্টর লেয়ার আপনাদের হলো পয়েন্ট সেন্ট্রাল পয়েন্টে অ্যাট্রিবিউট আর আর রেঞ্জ। এরপর নিচের দিকে নামবেন, এখানে ডিস্টেন্স কোএফিসিয়েন্ট বাই ডিফল্ট টু থাকে, টুই থাকবে। এক্সটেন্ট, এক্সটেন্টের মোর বটমে ক্লিক করে আপনাদের রিপ্রজেক্ট বাঁকুড়া এরিয়া, যেটা SRTM রিপ্রজেক্ট করে ক্লিপ করে নিয়েছিলাম, সেটি সিলেক্ট করে দিলাম। এরপর রো অ্যান্ড কলাম এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হবে, এটাকে একটু কমিয়ে দেবেন, পিক্সেল সাইজ একটু কমিয়ে দেবেন, তাহলে রো কলামের সাইজটাও কমে যাবে। আমি 10x10 করে দিলাম, আপনারাও এটা কমিয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি হবে, এবং এটা একটি দীর্ঘ প্রসেস, হতে অনেক সময় লাগে। তো এরপরে আপনারা যাবেন ইন্টারপোলেটেড সেভ টু ফাইলে গিয়ে এই জায়গায় আপনারা নাম লিখবেন রিলেটিভ রিলিভ, রিলেটিভ রিলি, এই নামে আপনারা এটিকে সেভ করবেন। করার পর আপনারা রান করিয়ে, তো দেখতে পাচ্ছেন এইভাবে রান করতে যাওয়ার পর রান হবে, তো এটি সময় লাগবে, আমি শর্টকাটের জন্য আমি এটিকে ক্লোজ করে দিলাম। এবং রান করার পরবর্তীকালে যে কাজটা এখানে হয় সেটি আমার কাছে পূর্বেই করা আছে। রান হওয়ার পরে আপনাদের সামনে দেখবেন এই রিলেটিভ রিলিফটা এইভাবে আপনাদের সামনে উঠে আসবে, তো সেটি আমার করা আছে, কারণ এটি অনেক সময় লাগে, ভিডিও অনেক লেন্দি হবে, তো আমি এটি অ্যাড করলাম, ক্লোজ করলাম। আপনারা যখন রান করাবেন দেখবেন একটু সময় নেয়, এই জায়গাতে সময় নেওয়ার পরে বাই ডিফল্ট ওটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এইরকম একটা আপনাদের সামনে যে গ্রিড সিস্টেম আছে, গ্রিড সিস্টেমে রিলেটিভলি রান করার সামনে চলে আসবে। এরপর আপনাদের যে কাজ প্রপার্টিসে গিয়ে এটিকে চেঞ্জ, সেটা প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করে দিলে আপনাদের এখানে রাইট ক্লিক, রিলেটিভ রিলিফের পর রাইট ক্লিক এবং প্রপার্টিসে যাবেন, দেখতে পাচ্ছেন তো এখানে সিম্বোলজির মধ্যে রেন্ডার টাইপ সিঙ্গেল ব্যান্ড গ্রে আছে, সিঙ্গেল ব্যান্ড সুডো কালার করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড রিলিফ, আমরা এই যে লেয়ারের লেভেলে দেখতে পাচ্ছি রিলেটেড রিলিফ 0.0005 থেকে 281 আছে। তো আমরা এইখানে কি করব, এইখানে আমরা মিনিমাম ভ্যালু 0 লিখব এবং ম্যাক্সিমাম ভ্যালু আমরা মোটামুটি টেবিলটাকে আগে দেখতে হবে যে 100-এর উপর বা কাছাকাছি হাইস্ট ভ্যালু এবং সেকেন্ড হাইস্ট ভ্যালু বা থার্ড হাইস্ট ভ্যালু কত আছে, তো সেইটা কিন্তু এখানে দেখার খুব প্রয়োজন, কারণ আমরা এই যে বাঁকুড়া যে সেন্ট্রয়েড করেছিলাম, বাঁকুড়ার যে সেন্ট্রয়েড আমরা তৈরি করেছিলাম, তখন কিন্তু আমরা দেখছিলাম যে 0-এর পোর্শন কিন্তু অনেক বেশি, তো আমাদের সেই বিষয়টাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি 0-এর পরিমাণ খুব বেশি হয় তাহলে আমরা কিন্তু ওই 281 বা তার বেশি যে অংশগুলো বা 281 এগুলোকে কিন্তু আমরা ভাগ করব না, আমরা মোটামুটি কম ভাগ করে ওই জায়গাতে রেখে দেবো। কিভাবে সেটাও দেখায়, রাইট ক্লিক এবং ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরো 0 আছে রিলেটিভলি রেঞ্জে, এবং দেখতে পাচ্ছেন এখানে
22, 18, 19, 21 এইগুলোর মানই কিন্তু বেশি, অর্থাৎ 20-র নিচে, 30-এর নিচের মানই বেশি, একমাত্র খুব কম জনেই কিন্তু 200-র উপরে আছে। তো এইটাকে মাথায় রাখতে হবে আমাদের, এবং রাইট ক্লিক, রিলেটিভ রিলিফ যেটা বেরিয়ে আসলো, এবং প্রপার্টিস। তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 50-এর নিচের ভ্যালুই সব থেকে বেশি, 50-এর উপরের ভ্যালু কয়েকটা পিক্সেলে আছে। তার জন্য আমরা কি করব, তো সিম্বোলজিতে গিয়ে রেন্ডার টাইপ সিঙ্গেল ব্যান্ড সুডো কালার যেটা বলেছিলাম করবেন, মিনিমাম 0 করবেন, এবং ম্যাক্সিমাম এক্ষেত্রে আমি যেহেতু আমার 50-এর নিচের ভ্যালু বেশি তাই আমি 50 অবধি সিলেক্ট করলাম। লিনিয়ার ইন্টারপোলেশনকে ডিসক্রিট করবেন, কালার র্যাম্প এটিকে চেঞ্জ করে আপনারা ব্রাউনের ভেরিয়েশন আনতে পারেন, তো আমি ইয়েলো ব্রাউন এই ভেরিয়েশনটা রাখলাম। কন্টিনিউয়াসকে ইকুয়াল ইন্টারভাল করে দিলাম, এবং আমি ক্লাসেস 5টা বা তার অধিক করতে পারি, তো আমি 5টাই রাখলাম বাই ডিফল্ট। এরপর আমি এটাকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই, তারপর ওকে, দেখতে পাচ্ছি। এবং বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি এখন আনটিক করে দিই, এই তো আমার এই হচ্ছে বাঁকুড়ার যে রিলেটিভ রিলিফ সেটি হলো এটি। এইভাবেই কিন্তু আমরা কোনো একটি অঞ্চলে, যে আমি যে অঞ্চলটা নিয়ে কেটেছিলাম তার রিলেটিভ রিলিফটা কিন্তু এইভাবে আমাদের সামনে উঠে এসছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আউটসাইডের জোন চলে এসছে যেগুলো আমরা সিলেক্ট করিনি, তো এক্ষেত্রে আমরা আরেকবার এটিকে ক্লিপ করে নিলেই কিন্তু এই পোর্শনটুকু চলে আসবে। কিভাবে, আমাকে রাস্টারে যেতে হবে, এক্সট্রাকশন, ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। এখানে যাওয়ার পর রিলেটেড রিলিফ আমার ইনপুট লেয়ারে থাকবে, মাস্ক লেয়ারে বাঁকুড়া, যেটা আমার এখানে ভেক্টর ফাইল ছিল বাঁকুড়া, এই যে বাঁকুড়া যেটা আমার ছিল বাঁকুড়া, সেই বাঁকুড়াটা আমরা কিন্তু এখানে নেব, অর্থাৎ বাঁকুড়ার যে আমরা ডিজিটাইজ করেছিলাম সেটা নেব। নেয়ার পর আমরা ক্রিয়েট অ্যান আউটপুট আলফা ব্যান্ড এটাকে অ্যাক্টিভ করে দেব, করে দেওয়ার পর আর একবার এটাকে ক্লিপ করে নেব সেভ টু ফাইলে। বাঁকুড়া ফাইনাল এই নামে আমি এটাকে সেভ করছি, এবং এরপর রান করি। একটু সময় পর এটা ক্লিপ হয়ে কেটে যাবে, এবং শুধু আউটলাইনটা যেটা বাঁকুড়ার সেটুকুনি কিন্তু আমাদের সামনে চলে আসবে। এইভাবেই আমরা কোনো একটা অঞ্চলের যে রিলেটিভ রিলিফ সেটাকে আমরা 2x2 গ্রিডে রিলিফ ফিচার্স গুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রঙের দেখা দিয়েছে। যেমন এইখানটা একটা কালার, এই কালারে কিন্তু আমরা বুঝতে পারছি রিলেটিভ রিলিফ 10-এর কম। আবার যেখানে রিলেটিভ রিলিফ বেশি সেগুলো কিন্তু আলাদা আলাদা এই ধরনের কালার আমাদের সামনে চলে এসেছে। তো এরপর ক্লিপ মাস্ক এটাকে করে কেটে নেবেন, কেটে নিলে একটু আসবে, এটা একটু সময় লাগবে, তো দীর্ঘায়িত করব না। তো এইভাবেই রিলেটিভ রিলিফকে স্টেপ বাই স্টেপ আমরা কোনো একটা অঞ্চলের রিলেটিভ রিলিফ নির্ণয় করতে পারি। এর জন্য আমাদের SRTM ডেটা এবং যে ফাইলটা আমরা ডিজিটাইজ করেছি সেটাই আমাদের প্রয়োজন হয়ে থাকে। আজকে পর্যন্তই, পরের দিন নতুন আরেকটি প্র্যাকটিক্যাল